যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করোনা হচ্ছে চীনা ভাইরাস। অন্তত সংক্রমণের শুরু থেকেই কয়েক মাস ধরে তিনি এমনই তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছেন। অন্যান্য দেশের রাষ্ট্রনেতারা যখন সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছিলেন, তিনি তখন একের পর এক টুইটারে ঢিল ছুঁড়েছেন করোনা ভাইরাস ব্যঙ্গ করে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা এবছরের 28 ফেব্রুয়ারি। 11 জুলাই প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 62,665 জনে। এর একদিন পর ডোনাল্ড ট্রাম্পকে প্রথম মাস্ক ব্যবহার করতে দেখা যায় 12 জুলাই, তবে সেটাও ছিল হাসপাতালে যাওয়ার কারণে। বরাবরই সমালোচিত এই রাষ্ট্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে রীতিমতো ছেলে খেলা করছেন। সে প্রমাণও অবশ্য বিশ্ব দেখছে এখন। চীনের হুবেই প্রদেশ থেকে শুরু হওয়া প্রাণঘাতী এই ভাইরাস যখন ইতালি, ফ্রান্স, ইউরোপ হয়ে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ছড়িয়েছে, তখনও সময় ছিল আরও সুরক্ষা গ্রহণের। গত কয়েক মাস ধরে বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষ দেশটি যুক্তরাষ্ট্র, যেখানে প্রাণহানি 2 লাখ ছাড়িয়েছে। এজন্য অধিকাংশেই দায়ী করা হয় ট্রাম্প প্রশাসনকে। এবার এলো তার নিজের পালা। মাত্র 2 দিন আগে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিপক্ষ জো বাইডেনের সাথে আনুষ্ঠানিকভাবে প্রথম দফা বিতর্কে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ট্রাম্প। 90 মিনিটের ওই বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের মধ্যে ঘটে কাদা ছোড়াছুড়ির ঘটনা। বাইডেনের কথা বলার মধ্যে একাধিকবার বাগড়া দেন তিনি। দুই প্রার্থীর মধ্যে সামনে আরও 2টি বিতর্ক হবে। এর মধ্যে আকস্মিক টুইটারে বার্তা, ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প দুজনেরই করোনা পজিটিভ, আর তারা আপাতত হোম আইসোলেশনে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। করোনা সংক্রমিত হওয়ায় নির্বাচনী প্রচারের জন্য ট্রাম্পের ফ্লোরিডা সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিক্স সংক্রমিত হন। নিজের খবরটি টুইটারে প্রকাশের মাত্র 2 ঘন্টা আগে ট্রাম্প লেখেন, হোপ হিক্স কোনো বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন, তিনি মাত্রই করোনা শনাক্ত হয়েছেন, এটা ভয়ঙ্কর। তখনও নিজের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন ট্রাম্প। এবার একই ভয়ঙ্কর খবরটি পেলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারও তিনি একে চীনা ভাইরাস বলে উড়িয়ে দেওয়ার উন্মাদনা দেখাতে পারবেন, নাকি সচেতন হবেন ও গুরুত্ব দেবেন স্বাস্থ্য খাতে, তা জানে সময়। সাদিয়া মাহজাবিন ইমাম, প্রথম আলো।